আহারে প্রবাসীর দুর্ভাগ্য, প্রবাসে যেতে পারল না পরিবারের অভাব দূর করতে। নিষ্ঠুর নিয়তি বিদেশে যাওয়ার পথে নিজের শহর পার হওয়ার আগেই হতভাগা প্রবাসী কেড়ে নিল প্রাণ। ট্রাকের ধাক্কায় চোখের সামনে ছেলের লাশ দেখা মা বাবা আহত হয়ে আছে হাসপাতালে। বিদেশে যাওয়ার জন্য মা বাবার সঙ্গে বের হওয়া প্রবাসী ছেলের সড়ক দুর্ঘটনায় লাশ হওয়ার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খায়ের মিলের পেছন সড়কে। জানা যায় ঈদের আগে যার কথা থাকলেও বিশেষ কোনো কারণে এত দেরি হয়ে যায়। গতকাল আশিক দুপুরের পর বের হয়েছিল রাতে ফ্লাইট ধরার উদ্দেশ্যে। প্রবাসী ছেলেকে বিমানবন্দর পর্যন্ত রেখে না আসলেও স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য সিএনজিতে এসেছিল মা বাবা। কিন্তু বরং তাদের এত নিকটে ছিল এখন বুঝতে পারছে মারাত্মক জখম হয়ে বেঁচে থাকা মা বাবা। বাস স্ট্যান্ড পৌঁছানোর আগেই একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাক অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাদের সিএনজিতে ধাক্কা দেয়, আর তাতে গাছের সঙ্গে বাড়ি খেয়ে দুমড়ে মুচড়ে যাওয়া প্রবাসী ছেলেটা ঘটনাস্থলেই লাশ হয়। আর ছেলের লাশের পাশে আহত হয় মা বাবা। ঋণ করে বিদেশ পাঠাতে চাওয়া ছেলেটার আকস্মিক মৃত্যু এলোমেলো করে দিল মা বাবার জীবন।